হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে রাজ্যের নিজস্ব রাজ্যের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিল অফিসিয়াল শিক্ষক নিয়োগ পদের তো ভিডিও থামলটি যেমন দেখেছো প্রতীক্ষার অবসান স্বাভাবিক ঘটলো তোমরা দেখতে পাচ্ছ নিউ বলে প্রথম নোটিশটি ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল লেভেল মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের দুটো দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তোমাদের কিন্তু পুরুষ এবং মহিলাকে নিয়োগ করা হবে এখানে যদি আমরা ক্লিক করি নোটিশটি অন স্ক্রিন ডাউনলোড হয়ে যাবে নোটিশটি ডাউনলোড হওয়ার পর তোমাদের সামনে আমরা তুলে ধরছি নোটিশটিতে কি বলা রয়েছে তোমাদের সামনে আমরা নোটিশটি তুলে ধরলাম দেখতে পাচ্ছ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে গেছে সল্টলেক কলকাতা এখানে তোমরা সাবজেক্টে তোমরা কি দেখতে পাচ্ছ ইনফরমেশান ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি মানে তোমরা জানো সবাই মাধ্যমিক লেভেল হায়ার সেকেন্ডারি মানে এইচএস লেভেল মানে উচ্চ মাধ্যমিক লেভেল মেমো নাম্বার তোমাদের নোটিশান মেমো নাম্বার তোমার সব থেকে গুরুত্বপূর্ণ মেমো নাম্বার ঠিক আছে তো মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ দু হাজার বাইশ কিন্তু এখানে তোমার ডেটটাও দেখতে পাচ্ছ ঠিক আছে একটা খুশির খবর ঠিক আছে ভ্যাকেন্সি সংখ্যা কত বেরোবে এখনও সেটা পরিষ্কারভাবে বলেনি তবে খুব শীঘ্রই নোটিশ দেবে কবে দেবে সেটা আমরা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ডিসকাশন করছি ডেট তোমরা দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ দু হাজার বাইশ আজকেই প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেক্রেটারি তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু অথরাইজেশন দিয়ে দিয়ে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বের করেছে এখানে কী বলা রয়েছে ইট ইজ শেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল শুন ইস্যু অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ অ্যাডভার অ্যাডভারটাইসমেন্ট বলা রয়েছে ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি মানে মাধ্যমিক লেভেল অ্যান্ড হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার মানে শিক্ষক এবং শিক্ষিকা উভয়কেই নিয়োগ করা হবে অল দ্য রেলিভেন্ট ডিটেলস রিগার্ডিং দ্য সিলেকশন প্রসেস তো এখানে সিলেকশন সিলেকশন তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটা কিন্তু আর তার সাথে বলা হয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন মোট অ্যান্ড ডেট ঠিক আছে অ্যাপ্লিকেশান সাবমিশন মানে তোমরা অনলাইনে আবেদন যেটা করবে তার ডেট অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান চার্জ কত টাকা রাখা হবে সেটাও বলবে মোট অফ পেমেন্ট কীভাবে পেমেন্ট করবে সেটাও বলবে অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হবে সেটাও কিন্তু তোমাদের মাধ্যমে বলবে ডেট অফ দ্য রিটার্ন টেস্ট কত তারিখে তোমাদের কত তারিখে তোমাদের রিটার্ন টেস্টটি হতে পারে সেটাও কিন্তু আপডেট দেবে মেথড অফ রিটার্ন এক্সামিনেশান টু বি কন্ডাক্ট ঠিক আছে কীভাবে তোমাদের রিটার্ন এক্সাম এক্সামিনেশনটি মানে তোমাদের যে ওইমআসিটির পরীক্ষা সেটি কিন্তু কীভাবে কন্ডাক্ট হবে সেটাও কিন্তু বলবে দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড টেনটেটিভ নাম্বার অব ভ্যাকেন্সি ইটিসি তো তোমাদের কত সংখ্যক শূন্যপথ থাকবে সেটাও কিন্তু টেন্টেটিভ ইটিসি যে সমস্ত আরও যে জানানো দরকার তোমাদের নিয়োগ প্রক্রিয়ায় সেগুলো কিন্তু জানাবে তোমাদের এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ লাইন নিচে বলা রয়েছে উইল বি গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট তো এটা তোমাদের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের অ্যাডভার্টাইজের মা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানে বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশনের মাধ্যমে শূন্য পদ শূন্য পদ কত পদে নিয়োগ হবে সেটা কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে সেটা আবেদন কিভাবে করবে সেই পদ্ধতি রিটার্ন এক্সাম কত তারিখে হবে সিলেকশান প্রসেস আরও যে সমস্ত তোমাদের যে কোয়ারি থাকে সম্পূর্ণগুলো কিন্তু ফুল নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত করবে ডাব্লিউ এসএসসি ঠিক আছে এটা একটা বিরাট বড় নিউজ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রীদের ক্ষেত্রে যে সমস্ত ছাত্র ছাত্রী বা প্রার্থীরা ঠিক আছে স্কুল শিক্ষক বা শিক্ষিকার জবের জন্য আশায় বসেছিলে তাদের জন্য কিন্তু একটা খুবই একটা দারুণ খবর তো এই যারা যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে বন্ধুদের মাঝে শেয়ার করার দায়িত্বটা তোমাদের একটা করে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারা কোন সেশানে বিএড করেছো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট সেক মানে কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দিও ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে আবার বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত